হ্যালো ভিউয়ার্স, সরকার মোটর থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের মাঝে দেখুন, দেখতে পাচ্ছেন যে FZ version 3 একটা বাইক। তো প্রথমেই বলে রাখি, আমাদের সম্মানিত যে কাস্টমার, তিনি টাসলকের কম্বোর যে ওল্ড মডেল ছিল, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে টাসলক কম্বো, এটা অনেক পুরাতন একটা ভার্সন এটার ইউজার। তো এই যে দেখতে পাচ্ছেন যে আগের কম্বোতে একটা ব্যাটারি দেওয়া থাকতো, সেই ব্যাটারি তো এই ভার্সনটা কাস্টমার ইউজ করতেন। আজকে তার কম্বো ডিভাইসটা হচ্ছে চেঞ্জ করে টাসলক কম্বো যে আপডেট ভার্সনটা, এটা ইনস্টল করে নিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুরাতন সেটিং, এগুলো খুব তার এলোমেলো ছিল। তো আমরা নতুন সেটিংটা খুব সুন্দরভাবে সেট আপ করে দেন আবার ভিডিওতে চলে আসছি। হ্যাঁ, তো অবশেষে আমাদের টাসলকের যে কম্বো ডিভাইসটা, নতুন আপডেট ডিভাইসটা সেট আপ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সরাসরি কাস্টমারের কাছে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার, তিনি হচ্ছে ফরিদপুরের সদরপুর থেকে আসছেন। ভাইয়ের নাম হচ্ছে জহিরুল ভাইয়া। হ্যাঁ জহিরুল। আচ্ছা, প্রথমে জেনে নেবো হচ্ছে, আপনি তো টাসলকের পুরাতন যে কম্বো ডিভাইসটা ছিল সেই ডিভাইসটা হচ্ছে ইউজ করতেন, কত সাল থেকে ইউজ করতেন? আমি 2018 সাল থেকে ইউজ করতাম। আচ্ছা আচ্ছা, আপনার যে 18 সাল থেকে এখন পর্যন্ত 23 সাল পর্যন্ত, 24 পর্যন্ত যে ইউজ করলেন, তো আপনার ব্যক্তিগত যে মতামত সেটা একটু আমাদের সাথে শেয়ার করবেন, যে কেমন ফিডব্যাক পাইছেন আপনি ডিভাইস থেকে? অসম, টেসলক চুরি অসম্ভব, কথাটা সত্য। আচ্ছা, কথা সত্য, তবে আমি আপসেট, কারণ ওল্ড মডেল আর নিউ মডেলের ভিতরে যে পার্থক্য তৈরি করছে সেটাতে আমরা যারা পুরাতন কাস্টমার আছি সে সুবিধাটা পাচ্ছি না, আর যার কারণে আজকে আমার নতুন প্যাকেজটা আবার নেওয়া লাগলো পুরাতনটা বাদ দিয়ে। তবে সুবিধা পাচ্ছিলেন না সেটাও একটু বলে দিব। সুবিধা অ্যাকচুয়ালি আমার যতটুকু দরকার, একটা বাইকারদের মূল বিষয় হচ্ছে যে যেহেতু চুরিটা বাইক বেশি হয়, আমাদের বাইকটা বেশিরভাগ সময় লক খুলে নিয়ে যায়, আমার মোবাইলে অ্যালার্ম আসে, সবকিছু ঠিকঠাক চলতেছিল। তারপরেও একটা বিষয় খুব বলা দরকার, সেটা হচ্ছে কম্বো প্যাকেজে আমরা যখন সবকিছুই পাচ্ছি, অ্যালার্ম পাচ্ছি, জিপিএস পাচ্ছি, ট্র্যাকার পাচ্ছি, এর সাথে যদি ভয়েস ট্র্যাকারটা থাকতো তাহলে শোনায় সোহাগা হয়ে যেত, এটাই মনে করতেছি আর কি। আমি আপনাদেরকে সদাই অনুরোধ জানাবো যে ভবিষ্যতে যদি এটা করা হয় তাহলে আমি যেন এই সুবিধাটা পাই। আর আপনাকে বিশেষ করে হৃদয় হয়ে ধন্যবাদ এত প্রম্পট একটা সার্ভিস দেওয়ার জন্য। আমি বিদ্যুতে আসি, বিদ্যুৎ সার্ভিসে থাকার ধরুন অনেক জায়গায় যাওয়া লাগে, বাইক বিভিন্ন জায়গায় রেখে যাওয়া লাগে, আমি টেসলাদের প্রতি সন্তুষ্ট, টেসলা উত্তরোত্তর উন্নতি করুক এই আশা করতেছি। ধন্যবাদ।